পরম নামায় প্রভ নামে শুরু করছি সোফিজম্বিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে শরীয়তে বনের পশুকে জবাই করা হয় মারেফতে মনের পশুকে জবাই করা হয় আল্লাহ বলেছেন তোমাদের প্রিয় বস্তুকে কোরবানি করো প্রশ্ন হলো মনের পশু কিভাবে আমাদের প্রিয় বস্তু হলো সে তো আমাদের শত্রু প্রতিনিয়ত খারাপ কাজ করতে বাধ্য করে সে তো আমার বন্ধু নয় সে আমার সবচেয়ে বড়ো শত্রু তাহলে মনের পশু কিভাবে আমাদের সবচেয়ে প্রিয় বস্তু হলো যে মারেফতে এই মনের পশুকে জবাই করতে বলা হয় বা কোরবানি দিতে বলা হয় শরীয়তে বনের পশুকে কোরবানি দিতে বলা হয় যেমন গরু খাসি দুম্বা উঠ ছাগল ইত্যাদি অর্থাৎ চার পদ বিশিষ্ট কোনো জন্তু আর মারেফতে এই বনের পশু জবাইকে কোরবানি বলা হয় না বরং মারেফতে মনের পশুকে জবাই করতে বলা হয় কিন্তু প্রশ্ন হলো যে কোরবানি তো দিতে হয় সবচাইতে প্রিয় বস্তুকে তবেই তো সেটা আল্লাহর কাছে কবুল হবে কারণ কোরবানির যে ইতিহাস সেখান থেকে জানা যায় যে আল্লাহ সব চাইতে প্রিয় বস্তুকে কোরবান করতে বলেছিলেন তার উদ্দেশ্যে বা উৎসর্গ করতে বলেছিলেন তাও আবার সম্পূর্ণ এখলাস বা নিষ্ঠার সাথে বা শুদ্ধ নিয়তে তাহলে মারেফতে কেন এই মনের পশুকে জবাই করতে বলা হয় মনের পশু তো আসলে আমাদের বন্ধু নয় এটা আমাদের শত্রু এটা সবাই বুঝি তবু মনের পশুকেই জবাই করতে বলা হয়েছে তাহলে তো এই প্রিয় বস্তুকে জবাই করার যে কথা বলা হয় বা যে শর্ত রয়েছে সেটা তো মারিফতি ব্যক্তিরাও পূরণ করতে পারছেন না বা তাদের কোরবানি তো তাহলে কবুল হওয়ার কথা না একজন বনের পশু জবাই করছেন আরেকজন মনের পশু জবাই করছেন কিন্তু বনের পশু বা মনের পশু তো কথা না কথা ছিল অতি প্রিয় বস্তু যা সেটা কোরবানি করতে এই প্রশ্ন অনেকের মনে আসতেও পারে আবার নাও আসতে পারে কিন্তু মনে প্রশ্ন জাগার মতোই একটি বিষয় এটি হয় মনের পশুই মানুষের সবচাইতে প্রিয় বস্তু আর না হয় কোরবানির যে পদ্ধতি মারিফতপন্থীরা বলছেন সেটি ভুল কারণ কোরবানি তো দিতে হবে প্রিয় বস্তুকে আসলে সাধারণভাবে চিন্তা করলে দেখা যায় যে মনের পশু আমাদের সবচেয়ে বড়ো শত্রু সে আমার বন্ধু নয় আর সে আমার প্রিয় বস্তুও নয় কিন্তু আসলে কি তাই একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি কোন বস্তুকে আপনি আপনার থেকে ত্যাগ করতে পারেন না আলাদা করতে পারেন না একটু ভাবুন প্রথমে আপনার মাথায় আসবে আপনার নিজের কথা নিজের প্রাণের কথা আর যারা সন্তানকে অধিক ভালোবাসেন পরিবারকে অধিক ভালোবাসেন তারা ভাববেন তার সন্তানের কথা যে আপনার সবচাইতে প্রিয় বস্তু আপনার সন্তান এটা সাধারণভাবে চিন্তা করলে আসবে মাথায় কিন্তু গভীরভাবে ভাবলে এমনটা আসবে না ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র কুরবানি দেওয়ার যে ইশারা করা হয়েছিল বা আদেশ দেওয়া হয়েছিল তার কারণ ছিল তার পুত্র আসলেই তার সবচাইতে প্রিয় বস্তু ছিল কিন্তু আমাদের সবচাইতে প্রিয় বস্তু কি আমাদের সন্তান না সন্তান স্ত্রী পরিবার বা আমাদের প্রাণ সবচাইতে প্রিয় নয় আসলে আমাদের সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমাদের মধ্যে থাকা সেই মনের পশু বা আমিত্ব এই আমিত্ব ভাবটাই আমাদের সবচাইতে প্রিয় হজরত ইব্রাহিম সালামের আমিত্ব ছিল না তার প্রিয় ছিলেন তার পুত্র কিন্তু আমাদের প্রিয় হচ্ছে আমাদের আমিত্ব আমাদের সেই মনের পশু এখন ভাবতে পারেন কিভাবে মনের পশুই আমাদের সবচাইতে আপন আপনি আপনার মান সম্মানের কথা ভেবে আপনি আপনার সন্তানকে তেজ্যও করতে পারেন আবার অনেক সময় আত্মসম্মান মানুষের কাছে নষ্ট হয়ে গেলে অর্থাৎ নিজের সম্মান মানুষের কাছে ছোট হয়ে গেলে মন ছোট হয়ে যায় সে লজ্জাবোধ করে এমনও হয় যে সম্মানহানির কারণে অনেক মানুষ লজ্জায় আত্মহত্যাও করে এক্ষেত্রে লক্ষ্য করুন আত্মহত্যা করা মানে হচ্ছে নিজের প্রাণের মায়া এই মুহূর্তে নেই এখানে সম্মানের গুরুত্ব বেশি তাই সম্মান রক্ষা করার জন্য বা সম্মান হানি হয়ে যাওয়াটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে অনেকে অর্থাৎ প্রাণের চাইতে এখানে সম্মানের গুরুত্বটা বেশি এই যে সম্মান পাওয়ার যে একটা ভাব বা আত্মসম্মান বোধ আমি বড় বা আমাকে এখানে ছোট করা হয়েছে আমার মান চলে গেছে আমি অনেক লজ্জা পেয়েছি এটা কিন্তু আমিত্ব ভাব থেকেই আসে আবার দেখুন যে সন্তান অনেক সময় মারা গেলেও সে অর্থাৎ তার বাবা আত্মসম্মান বোধের কারণে অনেক সময় মাথা নত করে না দেখা গেল যে সন্তানের বড় কোনো রোগ হয়েছে সে তার বাবা বা তারা ভালো বংশের এখন এই চিকিৎসা কোনোভাবে তার যে টাকা পয়সা আছে তা দিয়ে করা সম্ভব নয় কিন্তু একসময় তাদের অনেক ছিল এখন তাদের সেই সম্মান বোধ আছে সমাজে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষের কাছে হাত পাতে হবে কিন্তু সে সম্মান রক্ষার্থে তার সন্তান মারা গেলেও সে কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না এরকম অনেকেই আছে কেউ কেউ পারে কেউ কেউ পারে না এই যারা পারে না কেন পারে না সে সম্মানবোধের কারণে এটা কিন্তু সে আমিত্ব ভাব থেকেই আসে এটা ভালো না মন্দ সেটা বলছি না এই আত্মসম্মানবোধের ভালো মন্দের বিষয়টা এখানে আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে এটা আমিত্ব থেকেই আসে তো এই ক্ষেত্রে সন্তানের চাইতেও কিন্তু সেই সম্মানবোধটা বেশি গুরুত্ব পাচ্ছে আমিত্বটা বেশি গুরুত্ব পাচ্ছে টাকা পয়সা বলেন টাকা পয়সা সব চলে যাক আমার সম্মানহানি যেন না হয় আমার মান যেন না কমে তাহলে দেখা গেল যে নিজের প্রাণের চাইতে নিজের সন্তানের চাইতে পরিবারের চাইতে আমিত্বকে বেশি গুরুত্ব দেয় মানুষ সব চলে যাক জানও চলে যাক কিন্তু আমিত্ব যেন না ছুটে তাহলে ইচ্ছায় বা অনিচ্ছায় আপনি সব চাইতে গুরুত্ব কাকে বেশি দিচ্ছেন আপনার আমিত্বকে যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় সে কি সবচেয়ে বেশি আপন নয় সবচেয়ে বেশি প্রিয় নয় মানুষ স্বীকার করুক বা না করুক বুঝুক বা না বুঝুক ইচ্ছায় বা অনিচ্ছায় তারা আমিত্ব কি সবচাইতে বড় বন্ধু বানিয়ে রেখেছে আর তাই মারেফতে আমিত্বকেই বলি দিতে বলা হয়েছে বা মনের পশুকে জবাই করতে বলা হয়েছে বনের পশুকে নয় আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি বোঝে না আসে তাহলে মন্তব্য করতে পারেন আমি অন্য কোনো ভিডিওতে বা কমেন্টে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে